মাস গেলে মোটা মাইনের চাকরি করতে কে না চায়। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করতেই শুরু হয়ে যায় চাকরির খোঁজ। আর চাকরি প্রার্থীদের নিশ্চয়তার ঠিকানা হিসেবে প্রথম পছন্দই থাকে সরকারি চাকরি। তবে চাকরি পেলেও অনেক সময় তা মনের মতো হয় না, তাই কর্মজীবন নিয়ে অনেকের মধ্যেই ক্ষোভও থাকে। ভারতে সরকারি চাকরির আশায় প্রতি বছরই লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে এর আকর্ষণীয় বেতন সবটাই অনেক সাধারণ বেসরকারি কর্মীদের কাছে ঈর্ষণীয়। আমাদের এই নিউজ বর্তমানের প্রতিবেদনে আজ এমনই সাতটি সরকারি চাকরির খবর দেব যেখানে সহজেই মেলে মোটা বেতন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা IAS অফিসার। ভারতে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং উচ্চ বেতনের সরকারি আধিকারিকের চাকরি হল IAS অফিসার, যেখানে কর্মীদের বেতন শুরু হয় 56,100 টাকা থেকে। 8 বছর কাজ করার পর কর্মীদের বেতন হয় বছরে 15.75 লাখ, অর্থাৎ 1,31,249 টাকা, যা সর্বোচ্চ হতে পারে 2.5 লাখ টাকা পর্যন্ত। 2. ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা IFS অফিসার। ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা IFS অফিসারের বেতন তাদের কাজের সময়ের উপর নির্ভর করে। বেসিক বেতনের সঙ্গেই UPSC IFS প্রার্থীরা বার্ষিক প্যাকেজের অংশ হিসেবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান। IFS অফিসাররা মাসিক বেতন পান 56,000 টাকা। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা IPS অফিসার। দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে IPS অফিসারদের কাঁধে। এই পদে কর্মরতদের বেতন শুরু হয় 56,100 টাকা থেকে। 8 বছর কাজ করার পর কর্মীরা পান বছরে 15.75 লাখ টাকা, অর্থাৎ মাসিক 1,31,100 টাকা। 4. RBI গ্রেড বি। যখন ব্যাংকিং পরিষেবার কথা আসে তখন RBI এর চেয়ে ভালো বোধহয় আর কিছুই নেই। ব্যাংকিং ক্যারিয়ার শুরু করার জন্য RBI গ্রেড বি সেরা পোস্ট। একজন RBI গ্রেড বি পদের কর্মীর পে স্কেল 55,200 টাকা প্রতি মাসে। 5. ডিফেন্স সার্ভিস। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স পদের কর্মীরা আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেক্ষেত্রে কর্মীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন ঠিক হয়। উঁচু পদের অফিসাররা প্রতি মাসে 56,100 থেকে 2,50,000 টাকা কিংবা তারও বেশি বেতন পেয়ে থাকেন। 6. DRDO ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীতে। রিসার্চ এবং ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের জন্য DRDO-তে আকর্ষণীয় বেতনের পদ রয়েছে। প্রতি মাসে 50,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বেতন হতে পারে। 7. হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। উচ্চ আদালতের বিচারপতিদের অনেক বেশি বেতন থাকে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা 1,00,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।